দর্শক ও শ্রোতা আমরা হলুদ কার্ড হলুদ সাংবাদিকতা হলুদ সংকেত সহ নানাবিধ হলুদ বিষয়ক গল্প জানি তবে আজ আপনাদের শোনাব মানবসৃষ্ট হলুদ বৃষ্টির কথা হলুদ বৃষ্টি এক ধরনের জৈবিক টক্সিন বা বায়ুবাহিত পদার্থ যা উনিশশো সত্তর থেকে উনিশশো আশি সাল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে আক্রমণাত্মক কাজে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ আছে হলুদ বৃষ্টি এটি কোনো আনন্দদায়ক অনুভূতি নয় বরং বিশ্ব সাম্রাজ্যবাদীদের এক ধরনের বোমা বিশেষ বলা চলে উনিশশো সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় কমিউনিস্ট বিজয়ের পর বিশেষ করে লাওস ও ভিয়েতনামে এই নতুন শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক নগ্ন অভিযান শুরু হয় এবং উত্তর লাওসের হমং উপজাতি যারা তাদের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাতে হাত মিলিয়ে এই বৃষ্টি কাজে নিযুক্ত হয় লাওতিয়ান বিমানে করে সবুজ ভূমিতে তৈলক্ত হলুদ তরল ফেলেছিল ছাদ রাস্তাঘাট মাঠ বা গাছের পাতায় বৃষ্টির মতো শব্দ করে সেই হলুদ বৃষ্টি পড়ছিল যাকে হমং বা হলুদ বৃষ্টি বলে এই হলুদ বৃষ্টির উচ্চ ডোজের এক্সপোজারের কারণে মাড়ি থেকে রক্তপাত কাপুনি, খিচুনি অন্ধত্ব শ্বাসকষ্ট সহ কিছু ক্ষেত্রে মৃত্যুর মতো লক্ষণও দেখা দিয়েছিল এই হলুদ বৃষ্টি এক ধরনের রাসায়নিক সরবরাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে অনেকদিন দিন যাবৎ দোষারোপ করে যাচ্ছিল তবে উনিশশো আটাত্তর সালে কম্বোডিয়ার খেমার এবং আফগানিস্তানের তালেবানদের ওপর এই হলুদ বৃষ্টি প্রয়োগ করা হয়েছিল যা মানব সভ্যতার জন্যে সত্যি এক নিদারুণ ক্ষতিকর উপাদান এই হলুদ বৃষ্টি ধন্যবাদ